মেক্সিকোর ক্যানকুন এয়ারপোর্ট থেকে রিসোর্টের দিকে যাওয়ার পথে আপনাদের সাথে কিছু দৃশ্য শেয়ার করতেছি। এই হলো মেক্সিকোর রাস্তা এয়ারপোর্টের পাশেই। তো আমাদের রিসোর্টে যেতে লাগবে 40 থেকে 45 মিনিট। এই যেখানে ক্যানকুন সাইন প্লায়া দেল কার্মেন, আমরা যাব প্লায়া দেল কার্মেন, এরপরে হচ্ছে ক্যানকুন। এই যেখানে কোনটা কোন জায়গার নাম সেই সাইনগুলো দেওয়া আছে। আর এই হলো মেক্সিকান রাস্তা, এটা হচ্ছে মূলত একটা হাইওয়ে, এয়ারপোর্ট থেকে এই হাইওয়েটা শুরু, প্লায়া দেল কার্মেন সালিদা। তো আমরা রাইট সাইডে যাব আর লেফট সাইড হচ্ছে ক্যানকুন। এই যে রাইট সাইড প্লায়া দেল কার্মেন, প্লায়া দেল কার্মেনে আমরা থাকবো এক সপ্তাহের মতো, ওখান থেকেই আবারও চলে যাব ক্যানকুনের দিকে। তো এ হলো হাইওয়ে, রাস্তাঘাট এত বড় সড়ো না, এই যে দুই লেন বিশিষ্ট রাস্তা, এই পাশে দুই লেন, অপর পাশে দুই লেন। যেমন আমাদের আমেরিকায় তো 4 লেন 5 লেন 6 লেন 9 লেন পর্যন্ত রাস্তাঘাট থাকে, বাট মেক্সিকোর হাইওয়েগুলা 2 থেকে 3 লেনের বেশি থাকে না রাস্তা। আর এখানে মূলত যে সাইনগুলো দেখা যাচ্ছে বেশিরভাগই হচ্ছে রিসোর্টের নাম, আরও যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে আউটডোর, ওগুলার নামে এই সাইনগুলা দেওয়া আছে। কারণ এখানে বেশিরভাগই হচ্ছে রিসোর্ট, বিভিন্ন আউটডোর অ্যাক্টিভিটিস। আর আমাদের রিসোর্টের নাম হচ্ছে 5 বিচেস রিসোর্ট, ওইটার সাইন এখনও দেখতেছি না, হয়তো আরও 10-15 মিনিট পরেই সাইনটা দেখা যাবে। এই যে উপরে এখানে সামনে যে হোটেল কিংবা রিসোর্টগুলো আছে সেগুলোর নামগুলো দেওয়া আছে। আমরা মেন রোড থেকে ঢুকে গেলাম আরেকটা রাস্তায়, আর এখানে আশেপাশে হচ্ছে সব রিসোর্ট, এটা একটা রিসোর্টের এরিয়া। তো এখান থেকে আমাদের যে মেন রিসোর্ট ওখানে যেতেও আরও 15-20 মিনিট লেগে যাবে। আর এখানকার বেশিরভাগ রিসোর্ট তৈরি করা হয়েছে জঙ্গলের গাছপালা কেটে, এই কারণে প্রতিটা রিসোর্ট অনেক বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি হয়। তো বুঝতে পারতেছেন কত বিশাল বড় এরিয়া নিয়ে এই রিসোর্টগুলো বানানো হয়েছে। আর এখানে বেশিরভাগই দেখা যাচ্ছে ডাব গাছ, খেজুর গাছ, আর অনেক গরম পড়তেছে, হেভি গরম। আর এই যে দ্য 5 বিচেস বিচ হোটেল অ্যান্ড রেসিডেন্স প্লায়া দেল কার্মেন, এই হচ্ছে আমাদের রিসোর্ট। আর একটা জিনিস, এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে আসতে সর্বোচ্চ 40 মিনিটের মতো লাগতেছে, কিন্তু ট্যাক্সি ভাড়াটা অনেক, $85। তো ওরা প্রথমে $120 বলছিল, পরে বার্গেন করতে করতে শেষমেশে $85 রাজি হয়েছে। আমরা যখন এই মেক্সিকো আসার আগে লাগোডিয়া গেছিলাম, আমাদের বাসা থেকে সেম ডিস্টেন্স $45 ভাড়া আসছিল, আর এখানে হচ্ছে $85, অনেক অনেক এক্সপেন্সিভ। তো আমরা চলে আসলাম আমাদের রিসোর্টে, দ্য 5 বিচেস হোটেল অ্যান্ড রেসিডেন্স। তো আজকের ভিডিওটা বেশিক্ষণ লম্বা করবো না, পরবর্তীতে আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।